চীনের প্রেসিডেন্ট শি জিন ফিং আঞ্চলিক নেতাদের ইউরোপিয়ান নিরাপত্তা ব্লকের একটি সমাবেশে বাইডের হস্তক্ষেপ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা ব্লকটিকে বেইজিং ও মস্কো পশ্চিমার শক্তির পাল্টা ভারসাম্য হিসেবে বিবেচনা করে কাজাকাস্তানে সাংঘাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশনের নেতাদের বার্ষিক শীর্ষ সম্মেলনে শি। হস্তক্ষেপ ও বিভাজনের আসল চ্যালেঞ্জের মুখে ঐক্যের শক্তি জোরদার করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সে বলেন বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে তাদের একসঙ্গে কাজ করা উচিত একই সঙ্গে নিজেদের ভবিষ্যত ও ভাগ্যের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে নিজেদের হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে সে বলেন দশ সদস্যের এই জোটকে অবশ্যই অভ্যন্তরীণ মতো পার্থক্য শান্তির সঙ্গে মোকাবেলা করতে হবে অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সহযোগিতার ক্ষেত্রে অসুবিধাগুলো সমাধান করতে হবে চায়না রাশিয়া কাজাকিস্তান, কিরগিজান তাজিকিস্তান ও উজবেকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য দু সালে এস প্রতিষ্ঠা করেছে ক্রমেই ব্লকটির সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণ বেইজিং ও মস্কো মধ্য এশিয়াকে কেন্দ্র করে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্লক তৈরি করেছে আমেরিকা ও তার মিত্রদের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর ভুল রাজনৈতিক আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে